আগামী 9 আগস্ট শুক্রবার সকাল 8টায় বিমানযোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তরুণ রাজনীতিবিদ ডক্টর ফয়জুল হক। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বৈরাচার পতনের জন্য বিদেশ থেকে অনলাইনে বিভিন্ন সভা, সেমিনার ও বিদেশি রাষ্ট্রের কাছে বক্তব্য পেশ করে লড়াই করেছেন তিনি। হাসিনা সরকারের রোশানলে 2018 সালের পর থেকে তিনি বাংলাদেশে আসতে পারেননি, এমনকি তাকে সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের নির্দেশে 20 ঘন্টার জন্য বিমানবন্দরে আটক রেখে ফেরত পাঠানো হয় মালয়েশিয়াতে। আরেকবার কম্বোডিয়াতেও গুম করার প্রচেষ্টা চালায় স্বৈরাচার বাহিনী। সবশেষ তাকে মালয়েশিয়াতে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার প্রতিবেদন দেওয়া হয় গ্রেপ্তারের জন্য। বিদেশে থেকেও বিভিন্নভাবে হেনস্থার শিকার হন ফয়জুল। ডক্টর ফয়জুল হক ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলো সম্পন্ন করেন। তিনি তরুণ নেতৃত্ব তৈরিতে সবসময় জোড়ালো ভূমিকা পালন করেছেন। ছাত্রজীবন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটির ভিপি এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বিএসইউএম এর সভাপতি ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়াশোনা অবস্থায় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, কর্ণফুলী রেজিমেন্টের ক্যাডেট অ্যাডজুট্যান্ট এবং সমগ্র বাংলাদেশের ক্যাডেট কোয়ার্টার মাস্টার ছিলেন। বর্তমানে তিনি এমএম হক ফাউন্ডেশন, ডক্টর ফয়জুল হক ফাউন্ডেশন এবং কায়েদ ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পরিবার সহ দীর্ঘদিন দেশের বাইরে থেকে দেশের জন্য লড়াই করা ডক্টর ফয়জুল হক এখন আবারও দেশ সেবায় ফিরে আসতে চান। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি ধন্যবাদ জানান প্রিয় বাংলাদেশের শিক্ষার্থী, বিদেশের রেমিটেন্স যোদ্ধা এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি। বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা উপহার দেয়ায় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হাতে বিগত দিনে শাহাদাত বরণকারী প্রতিটি মানুষের জন্য তিনি মাগফিরাত কামনা করেন। দলমত নির্বিশেষে সকল যুবক তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হচ্ছেন ডক্টর ফয়জুল হক। অনেক বছর পর দেশের মাটিতে পদার্পণে বিপুল জনপ্রিয় তরুণ নেতাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে তার ভক্ত এবং অনুরক্তরা। প্রকাশ কণ্ঠ, নিউজ ডেস্ক।